জন্ম লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয়। তার বয়স হচ্ছে 36 বছর। ওজন 595 কিলোগ্রাম। এই বায়োডেটার অধিকারী হলেন জোয়ন পেড্রো ফাস্কো। 2017 সালে বিশ্বের স্থূলতম ব্যক্তি হিসেবে গিনেস বুকে নাম উঠেছিল তার। তারপর এবার তার নাম আবার আন্তর্জাতিক মিডিয়ার শিরোনাম হয়েছে, কারণ করোনা ভাইরাসে আক্রান্ত পেড্রো সদ্য করোনাকে জয় করে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তবে এখন তার ওজন অর্ধেকেরও বেশি কমে গেছে, 208 কিলোগ্রামের মতো। হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিক্স ও অ্যাজমা রয়েছে তার। পাশাপাশি সম্প্রতি মরণ করোনা ভাইরাসে আক্রান্ত হন। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে ডাক্তার নার্সদের পরামর্শ মেনে কঠোরভাবে স্বাস্থ্যবিধি ও গাইডলাইন মেনে চলেছেন তিনি। তাই এত ওজন এবং লাইফস্টাইল ডিজিজ থাকা সত্ত্বেও করোনাকে জয় করতে পেরেছেন পেড্রো। বিশ্বে এই প্রথম কোনো হেভিওয়েট মানুষ করোনা মুক্ত হলেন। সেই অর্থে বলা যায় স্থূলকায় হিসেবে বিশ্ব রেকর্ডের পর এবার করোনা জয় করেও বিশ্ব রেকর্ড করলেন তিনি। উল্লেখ্য, করোনায় নিহতের সংখ্যার নিরিখে এই লাতিন দেশটি বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের তালিকায় 74,000 স্থূলকায় মেদবহুল মানুষ রয়েছেন। অতি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন পেড্রোর মা।